Xiaomi Realme সাথে পাল্লা দিয়ে কম দামে হাই স্পেসিফিকেশনে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে Vivo। জুলাইয়ের শেষের দিকে Vivo লঞ্চ করতে যাচ্ছে Vivo IQ Z1X নামে আরো একটি নতুন স্মার্টফোন। আশা করা হচ্ছে 2020 এর বাজেট লেভেলে গেমিং সেকশনে রাজত্ব করবে ফোনটি। ফোনটির দাম ধরা হয়েছে 200 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 19,000 টাকা। আর এতে থাকছে স্ন্যাপড্রাগন 765G এর মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, 120Hz রিফ্রেশ রেট এবং 33W ফাস্ট চার্জারের মতো উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও বাজিমাত করবে ফোনটির ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা অ্যান্ড ব্যাটারিতে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব Vivo IQ Z1X নিয়ে। হেই গাইস, আপনারা দেখছেন এফআর টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি শামি পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভোর অন্যান্য ফোনের মতোই ডিজাইনের দিক থেকে বেশ প্রিমিয়াম হতে যাচ্ছে ফোনটি। ফ্রন্ট সাইডে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের ডান পাশে বসানো হয়েছে ছোট্ট একটি পাঞ্চ হোল যেখানে থাকছে সেলফি ক্যামেরাটি, আর রিয়ার পার্টে থাকছে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট, সেই সাথে সাইডগুলো কার্ভ করা যার ফলে লুকের দিক থেকে ফোনটি বেশ আকর্ষণীয় হবে। তবে ফোনটির রিয়ার পার্ট প্লাস্টিক না গ্লাস বিল্ডের তৈরি সেই বিষয়ে তেমন কিছুই জানা যায়নি। এবারে চলে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.5 ইঞ্চির একটি TFT LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 402 PPI ডেন্সিটি, HDR10 এবং 120Hz রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য ফিচার। প্রাইস রেঞ্জ বিবেচনায় এর ডিসপ্লেকে এক কথায় অসাধারণ বলতেই হবে। তবে TFT ডিসপ্লে দেখে গাবড়ানোর তেমন কিছুই নেই, এটির অবস্থান IPS LCD ডিসপ্লের কাছাকাছি। এবারে কথা বলি এই ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার এর পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে IQ UI, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 10, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G, যেটি 7nm টেকনোলজির উপর বেসড করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যাতে GPU হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 620। স্ন্যাপড্রাগন 765G বাজেট লেভেলে মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, এতে গেমিং এক্সপিরিয়েন্স পাবেন অসাধারণ। সো যারা বাজেট লেভেলে বেশ ভালো মানের গেমিং ফোন কিনতে চাচ্ছেন তারা কিছুদিন অপেক্ষা করতে পারেন এই ফোনটির জন্য। ফোনটি 664, 6128, 8128 এবং 8256-এর 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যাতে স্টোরেজ স্পেস থাকছে UFS 2.1। এবারে চলে আসি এই ফোনের আরেকটি হাইলাইটেড ফিচার এর ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 48MP-এর ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2MP-এর ম্যাক্রো ক্যামেরা এবং থার্ডে থাকছে 2MP-এর আরও একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যাবে, সেই সাথে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য UIS সুবিধাও থাকছে। আর ফোনটির সেলফিতে থাকছে 16MP-এর আরও একটি ক্যামেরা, সেলফি ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps-এ। ফোনটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ অনেকেই হয়তোবা হতাশ করবে, বাট মনে রাখতে হবে এই ফোনের সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে এর পারফরমেন্স। তারপরও আমি এর ক্যামেরা সেট আপকে কোনো অংশে খারাপ বলতে রাজি নই। এবারে কথা বলি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 5000mAh একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 33W-এর একটি ফাস্ট চার্জার। 33W-এর ফাস্ট চার্জার গেমার বা হেভি ইউজারদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ফিচার। এবারে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেডে। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, যাতে থাকছে 24-পিন অডিও সাপোর্ট, ব্লুটুথ 5.1, GPS, NFC, USB 2.0 এবং OTG কেবলের সাপোর্ট। ভিউয়ার্স, এই হচ্ছে Vivo IQ Z1X এর ফুল স্পেসিফিকেশন। এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 200 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 19,000 টাকা আর 17,000 ইন্ডিয়ান রুপি। আর এই ফোনটি জুলাইয়ের শেষের দিকে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই ফোনটি আমাদের দেশে 20,000 টাকার আশেপাশে পাওয়া যায় তাহলে আমি বলবো এই টাকার মধ্যে 2020-র ওয়ান অফ দ্য বেস্ট গেমিং ফোন হতে পারে এটি। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্ট নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।